Assalamualaikum, welcome back to my channel. আশা করছি সবাই আপনারা ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমরা যেভাবে পেয়ারা গাছে ব্যাগিং করি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো জানেন আমাদের ছাদ বাগান আছে, এর আগের চ্যানেল মানে আগের ভিডিওতে শেয়ার করছিলাম। তো ব্যাগিং করার জন্য আমাদের যা যা জিনিস লাগবে সেটা হচ্ছে এখানে একটা কাঁচি লাগবে, লাগবে স্টেপলার মেশিন আর পলিথিন। তো পলিথিনটাকে কীভাবে রেডি করতে হয় সেটা আমার আম্মু আপনাদের দেখিয়ে দিবে। আম্মু ফার্স্ট অফ অল এটাকে যদি বড় পলি থাকে তাহলে এইভাবে কেটে নিতে হবে। এরপর এই পাশ থেকে এভাবে কেটে নিতে হবে আর এই কোণাটা একটু কেটে দিতে হবে যাতে করে পানিটা না আটকায়, তাই না? আমরা কয়েকটা রেডি করব। আমরা এর আগে অনেকগুলো করছিলাম, তো কতগুলো ছোট ছিল ওগুলাই আজকে করব। আমাদের এবার পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে। আমরা সব এখন রেডি করে নিচ্ছি। আমাদের সব পলি রেডি করা শেষ, তো চলুন এবার আমরা ছাদে যাই। আমরা ছাদে চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমাদের কতগুলো গাছে ব্যাগিং করা হয়ে গেছে অলরেডি, মানে গাছে না সরি পেয়ারায়। এখন আম্মু আপনাদের দেখাবে কিভাবে আম্মু তার গাছে ব্যাগিং করে। পেয়ারা যখন এই সাইজে হবে এই যে এরকম, তখন গাছের পেয়ারা ব্যাগিং করতে হয়। তো আম্মু এখন ব্যাগিং করবে। প্রথমে পলিটাকে হয়ে ধরে একটা পিন লাগাতে হবে। দেখো এই যে এইভাবে তারপরে পলিটাকে মুড়িয়ে এনে আবার পিন লাগিয়ে নিতে হবে। এটা হচ্ছে পেয়ারা গাছের মানে কোনো মানে টাকা ছাড়াই, পলিটা তো সবার ঘরেই থাকে, তো এইভাবে ঘরের পলি দিয়ে আপনারা ব্যাগিংটা করতে পারবেন। আমার আম্মু সবসময় ব্যাগিং করে এভাবেই। চাইলে দোকান থেকে ব্যাগিং এর আলাদা পলিথিন আছে, চাইলে আপনারা কিনে আনতে পারেন। এখন তো লকডাউন, আমরা বাইরে বাইরে যেতে পারবো না। আম্মু আপনাদের আরেকটা করে দেখাবে, একটু আস্তে আস্তে দেখাও। এইভাবে পলিটাকে টেনে তোমার এই হাতটা সরাও, একটা পিন লাগাতে হবে, তারপরে পলিটাকে ভাঁজ করে নিতে হবে। এই তো এটা ব্যাগিং করা শেষ। আপনাদের ছাদে যাদের গাছ আছে তারা এভাবে ব্যাগিং করতে পারেন। আমাদের আর কয়েকটা ফলে ব্যাগিং করতে হবে, মানে এই যে একটা, এইটা, তিনটা,
ওদিকে আরেকটা আছে। আমাদের পুরো পেয়ারা গাছ, আমু ব্যাগিং করতেছে। আপনারা চাইলে আমি আবারও আমাদের এই ছাদ বাগানটা ঘুরে দেখাবো। এর আগে যেগুলো দেখাইছিলাম, মানে যে সময়টা দেখাইছিলাম, তখন গাছগুলো ছোট ছিল, ফলগুলো ভালো ধরে নাই। তো এখন আমাদের এখানে শশা ধরছে, আমাদের গাছে ব্যাগিং করা শেষ। আশা করছি আপনাদের এগুলো ভালো লাগবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।